আজকে তোমাদেরকে এমন একটি স্বপ্নের কথা তোমাদেরকে বিশ্লেষণ করব। তোমরা হয়তো আজকে সেই স্বপ্নটি দেখেছো রাত্রে বা ভোরবেলায়। স্বপ্ন তারই সত্যি হয় যে একদম সুস্থ শরীরে স্বপ্ন দেখে। যদি দিনে জেগে জেগে দেখো তাহলে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয় না। স্বপ্ন সম্পর্কে বিভিন্ন দেশের বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়। এটি ভারতীয় প্রাচীন গ্রন্থ এবং স্বপ্নের সেই বিশ্লেষণ গ্রন্থ থেকে তোমাদেরকে আজকে দেওয়া। বন্ধুরা, স্বপ্নে তোমরা যদি নদী দেখে থাকো বা কোনো নদীতে স্রোত হচ্ছে সেই স্রোত সম্পর্কে দেখে থাকো, নদীতে যদি স্নান করতে দেখো, নদীতে যদি সাঁতার কাটতে দেখো, আজকে তারই বিশ্লেষণ। বন্ধুরা, যদি তোমরা স্বপ্নতে শুধু নদী দেখো তাহলে তোমার মনে করো তুমি অনেক অনেক ভীষণ ভাগ্যবতী, অর্থাৎ তোমার সরকারি চাকরির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিশেষ কোনো কাজ তোমার সফল হবেই। যদি নদীতে স্নান করতে দেখো তাহলে তোমার শরীরে যদি অনেক যদি রোগ ব্যাধি যদি থাকে বা অসুস্থ হয়ে থাকো দীর্ঘদিন ধরে, সেটিই তোমার রোগটি আরোগ্য লাভ হবে। বন্ধুরা, যদি নদীতে দেখো নদীতে ভরা স্রোত বয়ে যাচ্ছে, অজস্র স্রোত বেজে যাচ্ছে, স্রোতে ভেসে যাচ্ছ, ঠিক এমন যদি কিছু দেখো তাহলে তুমি শান্তিতে থাকবে। যদি নদীর জল ঘোলা দেখো তাহলে একটু তোমার মনের ভিতর ডাউট, অর্থাৎ এটি বলছি যে কোনো একটা দুশ্চিন্তায় তুমি পড়তে পারো। যদি নদীর জল একদম পরিষ্কার ঝলঝলা দেখো, নদীর জল অর্থাৎ পানি, নদীর পানি যদি দেখো পরিষ্কার, তাহলে তুমি যে কোনো কার্যে সফল হবে। নদীর জল যদি কালো দেখো তাহলে তুমি চিন্তাই করতে পারো। নদীর জল যদি লাল দেখো তাহলে তুমি রাজনৈতিক একটি কোনো পরিবর্তনে যুক্ত হতে পারো বা রাজনীতিতে তুমি আসতে পারো। নদীর জল যদি এমন হয় যে নদীর উপর দিয়ে তুমি হেঁটে যাচ্ছ বা নদী পার হয়ে যাচ্ছ, তাহলে তুমি বিদ্যা অর্জন করবে। যদি নদীর ভিতর কেউ যদি ডুবে যায় এমন দেখতে পাওয়া যায় তাহলে এটি একটু দুশ্চিন্তাগ্রস্ত বা তুমি কোনো পাপ কাজে যুক্ত হতে পারো। বন্ধুরা, স্বপ্ন নিয়ে অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ রয়েছে, তবে কিছু বিজ্ঞান বিভিন্ন কুসংস্কার অন্ধবিশ্বাসকে বিশ্বাস করে না। যদি তোমার মনের ভিতরে যদি বিশ্বাস আর একাগ্রতা থাকে তাহলে স্বপ্ন কখনো কখনো সত্যি হয়, আবার কখনো কখনো স্বপ্ন সত্যি হয় না। আর স্বপ্নের ফল একদিন বা আজকেই এটি যে হবে তা না, এটি কিছুদিনের জন্য অপেক্ষা করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন স্বপ্ন নিয়ে আমরা ফিরে আসছি।